2002 সালে আনন্দধারা ফটো সুন্দরী হয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন শ্রাবন্তী দত্ত তিন্নি। 2004 সালে এসে মোস্তফা সরওয়ার ফারুকীর 69 ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয় করে নজরে আসেন। পরের বছরই একই পরিচালকের একটি বিউটি শোতে মডেল হয়ে রাতারাতি হয়ে উঠলেন সুন্দরী তমা। শুরু থেকে দাপতের সঙ্গে কাজ করেছিলেন তিনি। টানা 5 বছর অর্থাৎ 2010 সাল পর্যন্ত অপেক্ষা, নীল কুয়াশা, সুখের অসুখ, বৃষ্টি তোমাকে দিলাম সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে সবার মন কেড়েছিল। সিনেমায়ও অভিষেক হয় তার। মোস্তফা সরওয়ার ফারুকীর ম্যাড ইন বাংলাদেশ, নুরুল আলম আতিকের দুঃসাহস, একসময়, সাকিব খানের সঙ্গে জুটি গড়ে বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেন। ছবিতে মুক্তির পর তিন্নিকে ঢালিউড গ্রহণও করেছিল, কিন্তু নিজের অনিয়ন্ত্রিত জীবনের ফাঁদে পড়ে জনপ্রিয়তার মধ্য গগন থেকে ছিটকে যান তিনি। প্রায় এক যুগ আগের ছোট পর্দার তুমুল জনপ্রিয় সে মেয়েটি শ্রাবন্তী দত্ত তিন্নি। এখন তার দিন কাটে সাত সমুদ্র 13 নদীর ওপারে কানাডার মন্ট্রিয়াল শহরে। 2017 সালের অক্টোবর মাস থেকে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন সেখানে। কেমন আছেন সেখানে, কি করছেন, কিভাবে দিন কাটছে সে অভিনেত্রী ও মডেলের, রোববার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে তিন্নি জানান তার মতো করে মেয়ে ওয়ারিশাকে নিয়ে ভালোই আছেন তিনি। বলেন, মেয়ের বয়স এখন 14 বছর, ক্লাস 9 পড়ে। আমি একটি ডে কেয়ার সেন্টারে চাকরি করি, 2 বছর ডে কেয়ার চাইল্ড ডেভেলপমেন্টের উপর ডিপ্লোমা করেছি। ইচ্ছা আছে একটা সময় নিজেই একটা ডে কেয়ার সেন্টার খুলব, জানালেন কানাডার বাংলাদেশের জীবনের আকাশ পাতাল পার্থক্য। আগে মিডিয়া নিজের মতো করে কাজ করতাম, চলতাম, খেতাম, জীবনযাপন করতাম। এখানকার বাস্তবতা কঠিন, সকাল 6টায় উঠে রেডি হয়ে ট্রেন ধরে অফিসে যেতে হয়, ফিরতে ফিরতে রাত 7টা 8টা বেজে যায়, এসে আবার নিজের কাজ নিজেই করতে হয়। ঢাকার বাসার সেই গৃহকর্মী খুব মিস করি। কবে ফিরবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, অনেকদিন তো হলো আসা, ভাবছি আরও কিছুদিন থাকলে এখানকার নাগরিকত্ব পেয়ে যাব, সুতরাং আরও কিছুদিন থাকি। আমি যে এতদিন দেশে যাইনি নিজের ধৈর্যের কাছে নিজেই সেলিট করি, আশা করছি আর বছরখানেক লাগতে পারে নাগরিকত্ব পেতে, এরপর বাংলাদেশে যাব। দেশের বাইরে যাওয়ার পর আর মিডিয়ার কাজ করা হয়নি তিন্নি, তবে বিদেশের মাটিতে বসে দেশের প্রিয় সহকর্মীদের নাটক, ওয়েব সিরিজ, ফিল্ম দেখা হয় তার। তিনি বলেন, ব্যাচেলার পয়েন্ট নাটককে খুব মজা করে দেখেছি, অপূর্ব নিশোর নাটক দেখা হয়, তাছাড়া ওটিটিতে কারাগার, মহানগর, ফ্লোর নম্বর 7 সিরিজগুলো দেখা হয়েছে। একসময় যাদের সঙ্গে কাজ করেছেন তাদের এসব কাজ দেখে ফেলে আসা দিনগুলো খুব মিস করেন। সহশিল্পী, দর্শক, ভক্ত সবার কথা মনে করে মন কাঁদে, জানালেন তিন্নি। অনেকটা আফসোস করে তিন্নি বলেন, যখন সবার অভিনয় দেখি ভাবি সবাই আছে আমি নেই, এভাবে তো আমারও আরও অনেক দিন কাজ করার কথা ছিল। তাদের অভিনয় দেখতে দেখতেই মনের অজান্তেই কখনো কখনো কল্পনায় বাংলাদেশে ক্যামেরার সামনে যেন চলে যাই আমি। দীর্ঘ সময় সবার সঙ্গে কাজ করেছি, সম্পর্কটা পরিবারের মতোই গড়ে উঠেছিল, সবার মধ্যে কি সুন্দর আন্তরিকতা ছিল। দর্শক, ভক্তদের কথা খুব মনে পড়ে। বেড়ে ওঠা শহর ঢাকার কথা মনে করে তিনি আরও বলেন, এখানে তো রিক্সা নেই, রিক্সায় চড়ে ঢাকা শহরে ঘোরা, ঢাকার রাস্তায় ফুচকা খাওয়াটা মিস করি। সহকর্মীদের অনেকেই মনে করেন তিন্নির এই অবস্থার জন্য তিনি নিজেই কিছুটা দায়ী। 2006 সালের কথা, ছোট পর্দায় আলোচনার টুঙ্গে তিন্নি। ভালোবেসে সহশিল্পী হিল্লুলকে বিয়ে করেন এই অভিনেত্রী। একটা সময় তাদের ঘরে আসে মেয়ে ওয়ারিশা। অভিনয়, সংসার, সন্তান ভালো চলছিল তার। ছোট পর্দার জনপ্রিয়তাকে পুঁজি করে 2010 সালে সোহানুর রহমান সোহান তার সে আমার মন কেড়েছে ছবিতে তিন্নিকে সাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব দেন।
তার আগে থেকে ঢালিউডে নতুন নায়ক নায়িকা উপহার দেওয়ার একটা সুনাম ছিল সোহানের। 2012 সালে প্রথম ছবি মুক্তির পর বেশ আলোচনা তৈরি হয় তিন্নিকে ঘিরে। বেশ কয়েকজন পরিচালক তাকে নিয়ে কাজের পরিকল্পনা করে, কিন্তু ওই সময় কিল্লুলের সঙ্গে বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপর তিন্নির অনিয়ন্ত্রিত জীবন শুরু হয়। আস্তে আস্তে কাজ থেকে ছিটকে যেতে থাকেন তিনি। তিন্নি বলেন, ওই সময়ই হিল্লুলের সঙ্গে বিচ্ছেদ সহ কিছু কারণে ভালোভাবে আর কাজে মনোযোগ দিতে পারিনি। কিছু কাজের ব্যাপারে আমার নিজেরও কিছুটা দোষ ছিল, ফলে আমাকে পিছিয়ে পড়তে হয়েছিল। সত্যি কথা কি, মিডিয়া এমন একটি সেন্সিটিভ জায়গা, একবার লাইনচ্যুত হয়ে গেলে লাইনে ওঠা কঠিন। সেটি এখন গভীরভাবে অনুভব করি। শোনা যায় দেশে ফিরে আবারও বিনোদন জগতে কাজ করবেন, সত্যি নাকি? উত্তরে তিনি বললেন, অনেকেই ফোন দেন, কাজের কথা বলেন, তবে ইচ্ছা তো আছে কাজ করার। একজন তো বলেই রেখেছেন, দেশে ফিরে প্রথম কাজ করলে তার কাজই করতে হবে, তবে দেশে ফিরে একটা কাজ হলেও করবো।